হত্যা মামলায় ফেনীর সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য হাজি রহিমুল্লাহকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দুপুরে ফেনী সদর আমলি আদালত এক তাকে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। আগামীকাল সোমবার মামলার শুনানি অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে হাজি রহিম উল্লাহকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র‍্যাব দুয়ের সদস্যরা। র‍্যাব তাকে ফেনী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফেনী শহরের পুরাতন কারাগারের সামনে নিহত টমটম চালক জাফর আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।